হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিমের একটা সম্পূর্ণ নতুনত্ব রেসিপি। আশা করব আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ এবং বেশি কিছু উপকরণও লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানাচ্ছি। দেখুন, এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি। এবার অপর দিকে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এবার এক এক করে এই চারটে ডিমকে আমি এই পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ফেটানো হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটাকে আমি এভাবে কুচি করে নিয়েছিলাম, সেই কুচিটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি মিনিট দুয়েকের জন্য ভেজে নেব। পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হবে না, এটাকে আমি খালি নরম করে নিচ্ছি, অল্প একটু ভেজে নেব মিনিট দুয়েকের জন্য। মিনিট দুয়েক পর ফিরে এলাম। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি যেভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো ডিমটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমের পুরো মিশ্রণটা এর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সাথে এই সমস্ত ডিমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঠিক যেইভাবে ভুজিয়া ভাজা হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আরও ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু এটা ঝুরঝুরে করে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এটা আমার রেডি হয়ে গেছে। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটাকে এভাবে কুচি করে নিয়েছিলাম সেটা আবারও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে আমি মিনিট দুয়েকের জন্য ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা এবং রসুনের পেস্ট। খুব ভালো করে এবার এটাকে আবারও মিনিট দুয়েকের জন্য কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। যেহেতু নুনটা আমি আগেই ব্যবহার করেছিলাম, সেই জন্য কিন্তু নুনের পরিমাণটা এখানে ঠিক রাখতে হবে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম। মশলাটা যাতে নিচের দিকে লেগে না যায় সেজন্য কিন্তু এখানে আমি 1 টিস্পুন জল অ্যাড করলাম। জলটাকে দেবার পর আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে কষাতে হবে। তবে আপনারা যদি চান তাহলে টমেটো কুচির পরিবর্তে কিন্তু আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা সুবিধা সেটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। টমেটো কুচিও দিতে পারেন, আবার টমেটোর পেস্টও দিতে পারেন। দেখুন, খুব ভালো করে টমেটোটাকে এই সমস্ত কিছুর সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। তবে চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটাকে দেবার পর এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট তিনেকের জন্য ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এই গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ভুজিয়াটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেবার পর এটাকে আবারও আমি মিনিট দুয়েকের জন্য ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব।
2 মিনিট পর ফিরে এলাম, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আর এটা বানাতে বেশি সময় লাগে না, খুব ঝটপট আপনার বানিয়ে ফেলতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।